আসসালামু আলাইকুম, আনসার সিলেক্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের শেখাবো রেডিমেড চুড়িদার কীভাবে ফিটিং করতে হয়। আপনি রেডিমেড চুড়িদার কিনেছেন কিন্তু আপনার ফিটিং আসছে না, অনেক ঢোলা হচ্ছে, অনেক লুজ ফিটিং হচ্ছে, তাই আপনি সেই চুড়িদারটাকে স্মুথভাবে কী করে আপনার ফিটিংয়ে নিয়ে আসবেন। সর্বপ্রথম আমরা চুড়িদারটিকে কী করবো, হাতটা খুলে দেবো এবং সাইডগুলো সব খুলে দেবো। খুলে দেওয়ার পর আমরা মাপজোকটা নিয়ে শুরু করবো। এটা আমি মাপজোকটা নিয়ে শুরু করে দিলাম। বডি হবে যেরকম 36 ইঞ্চির বডি টানতে হবে। তাহলে 36 ইঞ্চির বডিতে যখন আমি নিয়ে আসবো তখন আমাকে কী করতে হবে, এবার গলা তো আমার অলরেডি গলায় রয়েছে, আমি গলাটিকে যাচ্ছি না, আমি হাতার শেপটার দিকে চলে যাচ্ছি। তো আমি সর্বপ্রথম এখান থেকে একটা কাজ করবো, 6 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নিলাম, নেওয়ার পর ও কান থেকে 6 ইঞ্চিতে দাগ দেওয়া হয়ে গেলো আমার। এরকম 6 ইঞ্চি আছে, এটা হবে আমার হাতার শেপটা। আমি দাগটা এইভাবে কেটে নেব। কাটার পর আমি এবার চুড়িদারের ফাড়াটা কতটা দেবো সেটার দিকে দেখবো। একদম উপরে একদম আমি দেখবেন কান থেকে নিয়ে পুরো 20 ইঞ্চিতে আমি ফাড়াটা রাখবো। তাই 20 ইঞ্চিতে আমি একটা দাগ দেবো, দাগটা আমি দিয়ে নিয়েছি। এইবার 20 ইঞ্চির ঠিক এই দাগ থেকে নিয়ে এই দাগ পর্যন্ত তার মিডিল বরাবর আরেকটা দাগ দিয়ে নিয়েছি আমি। এবার আমার বডিটার মাপটা আমি নিচ্ছি, বডিটা 36 ইঞ্চি যেহেতু, তাহলে আমাকে কী করতে হবে, 4 × 36 4 ভাগে বিভক্ত করে 9 ইঞ্চিতে আমার দাগটা কেটে নিতে হবে। এখানে আমি 9 ইঞ্চিতে দাগটা কেটে নিলাম, 9 ইঞ্চিটা একটু বেশি দিয়েছি নিচের দিকটা, আর উপরে বডিটা 9 ইঞ্চি দিয়েছি। আর ঠিক মিডিল বরাবর পেটটা হবে, পেটটাতে আমি কী করবো, পেটের মাপটা আমার নিয়ে রয়েছে, পেটের মাপটা যেরকম 35 ইঞ্চি রয়েছে, তাই আমি 35 ইঞ্চিকে আমি 4 ভাগ করে সেটা সেই মাপটা এখানে দিয়ে ওখানে একটা দাগ কেটে দিচ্ছি। যেখানেই দাগ কেটে নেবো, দাগ কেটে নিয়ে তার 1 ইঞ্চি আমি ওভার করে রাখবো। এই জন্য আমাকে কাটিং করতে হবে এবং এই দাগে দাগে আমাকে সেলাইটা যেতে হবে। আর যদি এইখান দিয়ে আমি সেটা দাগটা কাপড়টা কেটে নিই তবে আমার বডিটা ছোটো হয়ে আসবে। তো দাগগুলো কাটা হয়ে গেল, এবার নিচের দিকটা যাচ্ছে। যেহেতু 36 ইঞ্চি বডি 9 ইঞ্চি হয়, 36-এর 4 ভাগ করে 9 ইঞ্চি আসে, তার সাথে আমি আরও 2.5 ইঞ্চি ওভার করে দিলাম, 2.5 ইঞ্চি ওভার করে দিয়ে আরও 1 ইঞ্চি বাড়তি করে দিলাম, অর্থাৎ 3.5 ইঞ্চি 3.5 ইঞ্চিতে আমি একটা দাগ কাটবো। আর এবার হাতার শেপটা যখন নেবো তখন ওই কোনা থেকে 1 ইঞ্চি একটা দাগ দিয়ে আরামসে গোল করে সেটা দিয়ে দেবো। যদি আমরা ডাইরেক্ট করতে চাই 1 ইঞ্চি ওভার হয়ে গেলে কী হয়ে যাবে, হাতাটা হলে তার হবে আমরা টুকলা হয়ে যাবে। তো 1 ইঞ্চি আমরা ইয়ে করে তোর কাটবো। তারপর যে আমি দাগগুলো দিয়ে নিচ্ছি, দাগগুলো সর্বপ্রথম আমি সেলাই হবে যে দাগে, ওই দাগে সেলাই দাগটা দিয়ে দিচ্ছি, এই দাগে দাগে সেলাই হবে। এখানে আমি যে দাগটা দিয়েছিলাম চিহ্নটা, ওই চিহ্নটা ওইখানে নয়, একবার মাথায় দিতে হবে একদম শেষ অংশে। দেখুন যখন নতুন চুড়িদার কাটবেন তাই কাটবেন না, যেহেতু এটা নিচে বড়তে সেলাই করা আছে, উপরে দিকটা সেলাই করা আছে, তাই আমি উপরে কান থেকে মিলিয়ে নিচ্ছি। এইবার আমার কাটিংয়ে দাগটা আমি দিয়ে নিচ্ছি। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। হয়ে গেল যে আমি এবার কাছে করে কাটিং যে দাগটা দিয়েছি আমি সেই দাগে আমি কেটে নেবো। আর এই চিহ্নগুলো আমরা দিয়ে নেবো।